আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি যে টিউটোরিয়ালটা বানাতে চাইতেছি সেটা হলো সোশ্যাল মিডিয়া সাইজ, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইজ নিয়ে আমরা সবসময় কনফিউশনের ভেতরে থাকি যে কোথায় কোন সাইজে ডিজাইন করব। তো এটার জন্য মানে একটা সলিউশন হলো, ফার্স্টে আমরা গুগলে সার্চ করি বা বিভিন্ন ডিজাইন থেকে সাইজগুলো দেখি। যেমন আমি ফেসবুকে থেকে আগে কী করতাম, ফেসবুকে থেকে একটা ছবি, ধরেন এই ছবিটা ডাউনলোড করে দেখতাম, ইমেজে গিয়ে ইমেজ সাইজ করত, দেখতাম যে 1100 বা 1200 এরকম থাকতো, কিন্তু এইখানে হয়ে গেত 72 রেজুলেশন। সে কারণে দেখা যেত ছবিটিগুলো ভালো হতো না, তাই আমরা রেজুলেশন সবসময় 300 রেখে কাজ করতে হবে এবং রেজুলেশনগুলো যেন 2000-এর উপরে থাকে, সবসময় মাথায় রাখতে হবে যেন 2000-এর উপরে থাকে। কারণ আপনি যখন ফেসবুকে একটা ছবি দিবেন, আপনার ছবিটা হুবহু কিন্তু ফেসবুকে শো করবে না, বা আপনি টুইটারে দিলেন বা ইনস্টাগ্রামে দিলেন কিন্তু সেম ছবিটা থাকবে না, ওটা কমপ্রেস করে ফেলবে, মানে ওরাও ওইটা ওদের মতো করে কমপ্রেস করে সাইজ। যেমন আপনি একটা 5 MB ছবি দিলেন, দেখবেন কমপ্রেস করে সেম সাইজ রাখলেও ছবির সাইজ করে ফেলবে 200-300 KB। ওটার সময় দেখা যায় যে আপনি 5000-5000 রেজুলেশন দিলেন, আপলোড করার পরে দেখতেছেন যে 2000-2000 হয়ে গেছে। এটা কী করে, ওরা রেজুলেশন কমায় ফেলে, কম্প্রেস করে ফেলে অটোমেটিক, ওদের সার্ভার থেকে এটা করে ফেলে ওরা। তো এখন যে জিনিসটা আমি দেখাতে যেতেছি সেটা হলো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সেভ করে রাখবেন socialsizes.io, socialsizes.io। এখানে যাবেন, দেখবেন এরকম আছে ফেসবুক ইনস্টাগ্রাম যেটা ডিজাইন করবেন। ধরুন আপনি আপনার ক্লায়েন্টের ফেসবুকের কাভার ফটো ডিজাইন করবেন, তো আপনি ফেসবুকে ক্লিক করলেন, এখানে আছে লাস্ট আপডেট মার্চের 18 তারিখে, মানে ওরা সবসময় আপডেট করে। এখন দেখেন এখানে আছে ফিগমার আছে, আপনার XD-র আছে, ফটোশপের আছে। এখন দেখেন ওইটা তো গেল, মানে সাইজগুলো একবার যদি ডাউনলোড করতে চান, মানে এই যে ডাউনলোড অল সাইজ ফর ফেসবুক ইন ওয়ান টেমপ্লেট, ধরেন আমি এইটা ডাউনলোড করলাম, এখানে যে দেখেন ফাইলটা ডাউনলোড হইতেছে, হোক ডাউনলোড, নেট একটু স্লো কাজ করতেছে মেবি। আচ্ছা ডাউনলোড করলাম, এখানে দেখেন ওরা আর্টবোর্ডগুলো ক্রিয়েট করে দিছে এবং সাইজগুলো, এটা ফেসবুক স্টোরি সাইজ হলো 1080x1920, তার ফেসবুক স্টোরিজ ভিডিও সেম, প্রোফাইল পিকচার 720, ফেসবুক কাভার ফটো কাভার ইমেজ 820-312। আবার এখানে আরও অনেক দেওয়া আছে, গ্রুপ ফটো ইমেজ, গ্রুপ ফটো ইমেজটা যদি ইউজ করে দেন, আপনাদের একটা জিনিস আমি আজকে দেখাবো ফেসবুকের। যেমন ধরেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখানে সাইজ দেওয়া তো আছেই, তো আমি জাস্ট একটা এখান থেকে আমি কাভার ফটোতেই জাস্ট আগে কাভার ফটো দিয়ে এক্সাম্পলটা দেখাই, 820 আর হলো 312, ভিডিও আর ইমেজের সাইজ সেম 820-312। তো আমি ইমেজে গেলাম, এখানে 820 দিব, সরি 820। আমি যে জিনিসগুলো দেখাবো এটা আমরা 90% মানুষই জানি না, রেজুলেশন দিব 300 এবং RGB যে কালারটা আছে এটা RGB থাকবে, আর CMYK হলো আপনার প্রিন্টিংয়ের জন্য, ঠিক আছে, আর গ্রে স্কুল হলো সাদা কালো যে কালার ওইটা। তো RGB থাক, এখানে 8-bit থাক, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে হোয়াইট থাক, সেভ করব। সেভ করার পর এখানে এটা হলো ফটোশপে গেল, তো আমি এখন ইলাস্ট্রেটরে যাই, 820-312। মোড সেটিংয়ে যাবেন, গিয়ে স্ক্রিন দিবেন 300 আর কালার মোড RGB, যেহেতু আমরা ওয়েবের জন্য ডিজাইন করছি, মানে ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটের জন্য সেম। এখন আমার ফেসবুকের যে একটা ট্রিক্স সেটা ইউজ করতে হবে, এটা হলো আপনার ডেস্কটপের যে ইমেজ সেটার সাইজ। এখন আমি যদি মোবাইলে দেখি ভিউ, মোবাইলে কিন্তু এটা পুরোটা দেখাবে না, তো আপনি এখানে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করেন, লিখবেন 640 আর হলো 360, এটা হলো ফেসবুকের গ্রুপ ফটোর যে সাইজ ওইটা, বা মোবাইলের যে স্ক্রিনের সাইজ সেটা। তো এখানে ক্লিক করেন, দেন এখানে শিফটে ধরে জাস্ট এখানে লাগাই দেন, এভাবে করেন, দেন এখানে রাইটে ক্লিক করে এটার আপনি এখান থেকে, আচ্ছা ওয়েট, মেক গাইডস করে দেই। তো আপনার ডিজাইনের যে লেখাগুলো থাকবে বা মেন জিনিস থাকবে এইটা গাইডের ভিতরে রাখবেন, আর যে ডিজাইন টিজাইন শেপটে ভাবি যাবে গাইডেন্স সব রাখবেন কোথায়, এটার বাইরে। ধরেন আপনি এখানে জাস্ট আমি কার্ভেচার টুলটা দিয়ে জাস্ট একটা করি নিই, এরকম একটা করলাম, তো
স্ট্রোকটা বাদ দিই, জাস্ট আমি দেখাইতেছি আপনাদের। তো এরকম আমি একটা ডিজাইন করলাম ধরেন। তো আমার যে লেখা আছে লোরেম ইপসন লেখা, লোরেম ইপসন লেখাটা কখনো যেন এটার বাইরে না যায়, তাহলে কি হবে মোবাইলে যারা ভিউ করবে তারা কি করবে এটা দেখতে পারবে না, ঠিক আছে? তো আমি সবসময় কী করবো, গাইডলাইনের ভেতরে ডিজাইনটা রাখবো লেখাটা, যাতে এভাবে যদি আপনি রাখেন তাহলে কি এটা পিসি তো ঠিকমতো দেখা যাবে, মোবাইলও কি যারা দেখবে মোবাইল দিয়ে ইউজ করবে তারা ঠিকমতো দেখতে পারবে। আর আমাদের বেশিরভাগ ফেসবুক ইউজারই হলো মোবাইল ইউজার। তো আমরা যখন ইলাস্ট্রেটর করবো, এখন এক্সপোর্টের যে বিষয়টা সেটা কীভাবে করবো দেখেন, যখন আমরা ফাইল এক্সপোর্টে যাবো, এক্সপোর্টে যাবো সেভ ফর ওয়েব দিব, ওয়েবে গিয়ে আপনি দেখবেন এখানে জেপিজি ক্লিক করবেন বা পিএনজি 24 ইউজ করতে পারেন, কিন্তু আমি জেপিজিটাই সবসময় ইউজ করি। জেপিজি দিবেন এবং কোয়ালিটি 100% এটা দিবেন ম্যাক্সিমাম দিয়ে এখানে যে সাইজগুলো আছে এই সাইজগুলো আপনি চেঞ্জ করে ফেলবেন। যেমন 820 আছে, এটার আগে 3 দেওয়া দিলেন, তাহলে রেজলিউশন কী হলো বেড়ে গেল 3820-এ এক্সপোর্ট হবে এটা। যখন আপনি বেশি সাইজে এক্সপোর্ট করবেন তখন কী করবে ফেসবুকের এটা কম্প্রেস করে এটারে ছোটো করতে পারবে না, মানে ছোটো করলেও এটা রেজুলেশনটা কি হবে না নষ্ট হবে না। আপনি যদি ছোটো ইমেজে দেন তাহলে এটা কী করবে কম্প্রেস করে আরও ছোটো করে ফেলবে। তাই আপনারা যখন ফেসবুকে কোনো কিছু আপলোড করবেন তখন একটু রেজুলেশনটা বাড়ায় নেবেন, তাহলে কী হবে যারা ভিউয়ার্স আছে আপনার পেজে বা আপনার ক্লায়েন্টের পেজে ভিজিট করবে তখন রেজুলেশনটা ভালো পাবে। এবং ফেসবুকের যে অ্যাপ, আমি সব মেনলি ফেসবুকের কথাটি বলতেছি, ফেসবুকের যে অ্যাপ ওটার মধ্যে একটা অপশন আছে যে এইচডি ফটো আপলোড এন্ড এইচডি ভিডিও আপলোড, ওটা সিটিংয়ে গেলে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টের মধ্যে পাবেন আপনারা, ওইখানে গিয়ে ওইটা অন করে আপলোড করবেন। যদি ওইটা না করে অন করেন তাহলে কিন্তু কম্প্রেস করে ছবিটা একদম নষ্ট করে ফেলবে ফেসবুক। এটা তো গেল ইলাস্ট্রেটর, সেম জিনিস আপনি যত লো রেজুলেশন ইলাস্ট্রেটর কাজ করেন না কেন এক্সপোর্ট করার সময় কী করবেন রেজুলেশন বাড়ায় নেবেন। শুধু এটা হলো আপনার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, এখন ফটোশপে তো আপনার এক্সপোর্ট করার ক্ষেত্রে রেজুলেশন বাড়ানো যায়, কিন্তু আপনি যখন এখানে কাজ করবেন ফটোশপ হলো আপনার এই পিক্সেল বেসড, ঠিক আছে, পিক্সেল বেসড যেহেতু এটা, তো কী হবে এটা যখন আপনি লো রেজুলেশনে কাজ করবেন তখন এটা রেজুলেশনটা অটোমেটিক্যালি এটা রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। যেমন আমি ধরেন একটা এখানে একটা ছবি নেই, আমি একটা ছবি না দেখাই আপনাদের, ফুড পিএনজি, জাস্ট একটা ছবি নেই আমি এখানে, ধরেন আমি এই ছবিটাই নিব, এটাই হইতে থাক, আচ্ছা এটা থাক, এখানে কপি নিলাম কন্ট্রোল ভি করলাম। দেখেন আপনি যখন এই ছবিটা ছোটো করে ফেললেন, ধরেন এতটুক করে ফেললেন, এখন আবার বড় করেন, রেজুলেশন কী অবস্থা। এখন আপনি এটা আরেকটা জিনিস হলো এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন, কন্ট্রোল টি এখন ছোটো করেন, যেহেতু স্মার্ট অবজেক্ট করছি এটা রেজুলেশন তো নষ্ট হবে না কখনো, কিন্তু আপনি যখন জুম করেন দেখেন কী হইতেছে এটার পিক্সেলগুলো সম্পূর্ণ দেখা যাইতেছে। এই কারণে আপনার এটার ইমেজ সাইজটা দেখতে হবে আগে যে কত আছে, দেখেন যেটা আছে সেটাই আছে। তো আপনি যখন একটা সেম রেজুলেশন নিবেন তারপরে আপনি ফটোশপে ইমেজে যাবেন কাজ করার আগে, ইমেজে যাইয়া এটার আগে 4 বসায় দেন একটা বা 3 বসায় দেন, একটু রেজুলেশন সাইজটা বাড়ায় দেন। যেহেতু ওয়েবের জন্য ডিজাইন করতে শিখলে তো প্রিন্টিংয়ের জন্য আর ফটোশপ ইউজ করবো না, ইলাস্ট্রেটর ইউজ করবো, যেহেতু ওয়েবের জন্য ইউজ করতেছি তো একটু রেজুলেশনটা বাড়ায় দিলাম, ঠিক আছে বাড়ায় দিলাম। এখন কী হয়েছে রেজুলেশনটা এটা বাইরে গেছে অনেক। এখন আপনার ডিজাইনটা যখন করবেন এবং ডিজাইনটা যখন করে আপনি সেভ করবেন, এখানে সেভে যে গিয়ে জেপিজিতে সেভ করবেন, তখন দেখবেন আপনার রেজুলেশনটা বেশি থাকবে এবং প্রবলেম হবে না। তো আমাদের মেনলি হলো এই জিনিসগুলোই আমরা অনেকে জানি না, তাই আমি চাইতেছিলাম যে এটার একটা সলিউশন দিয়ে দিই। যেমন দেখেন আমরা সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো করি, যেমন আপনি ফ্রি পিক থেকে ডিজাইনগুলো করলে দেখবেন যে বেশিরভাগ ডিজাইনই এই রেজুলেশনে থাকে, 1080 আর থাকে হলো 300 রেজুলেশনে। তো এই রেজুলেশনে যদি আপনি একটা শেপও নেন না, এখানে শেপ নিয়ে একটু জুম করেন একটু পরে দেখবেন এরকম হয়ে গেছে শেপগুলো। তো এগুলো কি রেজুলেশন লো রেজুলেশন, সেক্ষেত্রে আপনি ডিজাইন করার আগে মিনিমাম সোশ্যাল মিডিয়াতে ডিজাইন করার ক্ষেত্রে 2000-এর উপরে পিক্সেল নিয়ে কাজ করবেন, তাহলে কি হবে জিনিসটা আপনি যখন ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটারে আপলোড করবেন তখন যদি এটা কম্প্রেসড করে ফেলে তাও ছবিটা নষ্ট হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।